বুধবার সন্ধ্যায় সিঁড়ি থেকে পড়ে হাতে ব্যথা পেয়েছেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। আজ বৃহস্পতিবার সকালের ফ্লাইটে ভাঙা হাতে প্লাস্টার লাগিয়ে চলে গেছেন কক্সবাজার। আগে থেকে সিনেমার শুটিংয়ের শিডিউল দেওয়া ছিল, তাই আঘাত পাওয়া সত্ত্বেও সবার কথা ভেবে শুটিং পেছাননি তিনি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে এমনটাই জানালেন মাহি। কক্সবাজারে মাহি জান্নাত সিনেমার শুটিং করছেন। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমার শুটিং বহুদিন বিরতির পর শুরু হলো। সেখানে তিনি একটি গান ও কয়েকটি দৃশ্যে শুটিং করবেন। মাহি বলেন, সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছি, সঙ্গে সঙ্গে বাসার পাশে উত্তরের একটি ক্লিনিকে এক্স রে করি, এরপর আরেকটি ক্লিনিকে আরও কিছু পরীক্ষা করাই। এক্স রে রিপোর্টে দেখা গেছে আমার ডান হাতের দুই আঙ্গুলের জোড়া চুপে গেছে। চিকিৎসক হাতে ব্যান্ডেজ করাতে চলেছেন, কিন্তু শুটিংয়ের জন্য করতে পারছি না, কারণ ব্যান্ডেজ এক মাসের জন্য করাতে হবে, তবে এটা তো সম্ভব নয়। বিভিন্ন পরিচালকের কাছে আমার শিডিউল দেওয়া আছে, এখন যদি ব্যান্ডেজ করে বসে থাকি তাহলে অনেক ছবির শুটিংই বন্ধ থাকে। কক্সবাজারে তিন দিনে শুটিং করে রোববার ঢাকায় ফিরবেন মাহি। এরপর হাতে ব্যান্ডেজ লাগিয়ে কিছুদিন বিশ্রামে থাকবেন তিনি। টানা শুটিং থাকার কারণে এক মাস ধরে ব্যান্ডেজ লাগিয়ে রাখা সম্ভব নয় বলে জানান মাহি। বললেন, আমি যদি শুটিংয়ে না আসি তাহলে সম্পূর্ণ ইউনিটকে ফেরত যেতে হবে, এতে অনেক বড় গতির মুখোমুখি হবেন ছবির প্রযোজক, এটা আমি একজন শিল্পী হিসেবে কিছুতেই করতে পারবো না। জান্নাত সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করছেন সাইমন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।